পৃথিবীর তাবত শক্তি দিয়ে আঁকড়ে, যে তোমাকে মৃত্যুর সাথে প্রাণপণ যুদ্ধ করে বিদ্যুৎ গতিতে এক লহমার কপালে এঁকে দিত স্নেহাশীষ। জানি তার জন্য প্রার্থনায় দুহাত আজও অনর্থক তোমার, তোমার আগ্রম বাগ্রম হাতের লেখা ভরা হলুদ খামে, যিনি টাকা রেখে গর্বে বুক সেঁতিয়ে বলতে থাকত এ লেখা আমার জাদু, তাঁর উৎফুল্ল চোখ এখনো কি তোমার অনুপ্রেরণা যোগায় না? মেঠো পথ ধরে ছুটে যাওয়া তুমি আঁকা বাঁকা গতিতে কাদা মাটিতে পাঁটকালেও বুঝবে না কিছু, বিভূতিভূষণ আর সত্যজিতের আগেই যে তোমাকে দেখিয়েছে প্রেম আর দূরের স্বপ্ন, তাঁর ঘাড়ে বসে একটু টলেনি তোমার মেলা থেকে নিয়ে আসা বন্দুক ঘুড়ি বাতাসা ভরা পটলা, দ্বিচক্রজনে উঠিয়ে যিনি ছুঁড়ে দেন তোমার কৈশোর আর পৌঁছায় না শৈশবে, সে এখন দৌড়াতে থাকে আত্মবিশ্বাস বোঝই ভরে শীর্ষের শীর্ষে, পৌঁছে যাবে একদিন তাঁর সেই কঠোর কথনের রাজ্যে। মঞ্চে উঠে যে তুমি হয়ে যাও ওথেলো, হ্যামলেট কিংবা দেওয়ান কাজী, যে আবেগকে শব্দ হাতে ধরে মানুষকে সং সাজিয়ে দাও সেই তুমি, তার চরম দুর্দিনে তাকে সান্ত্বনা দিতে গিয়ে তোমার কণ্ঠকে বড় পর মনে হয়, তোমার বারবারই মনে হয় তুমি আহাম্মক, অভিনয়টা এখনো শিখুনি, যৌবন তাকে ক্ষমা করবি, সে যৌবনকে বনসাই বানিয়ে বছরের পর বছর তোমাকে যৌবনের গান শুনিয়েছে, তারপরও মমতার সঙ্গে দীর্ঘ প্রস্থানের পর সেই মানুষটাই বৃদ্ধাশ্রমে মিথ্যে অভিনয়ে নিজেকে ভালো রাখে দাবার জালে, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। সামান্য স্কলারশিপ গায়ে মেখে সেই যে গেলে ফিরে আর আসবে না বলে, যৌবনে পৌঁছাতে না পৌঁছাতে সে তোমায় পৃথিবীর মুখ দেখিয়ে দেয়, আর সে ঘর ছেড়ে বেরুলেই কাবুলিওয়ালার মতো সন্তানের জন্য ছটফট করে, আর বারবার বুক পকেটে তোমারই ছবি ঘুরে ফিরে দেখে, বারবার দেখে আড়ালে কে কি ভাবে তাতে যায় আসে না কিছুই। আজ তুমি ফেসবুকে ব্যস্ত বলে তার এক প্রয়োজনকে কর্কশ করেছিলে, দীর্ঘদিনের পর ঘুরে ফিরে তুমি তাকে খুঁজে পাও না, তার পরপারের খবর তোমাকে কেউ দেয়নি, যোগাযোগটা তখন জুৎসই ছিল না, আজও কোনো ব্যথায় সে কষ্টটার চেয়ে আর কোনো কষ্ট খুঁজে পাও না, শেষে দেখা তার সাথে হলো না তোমার এই জন্মে, যার ভয়ে বাঘে বসে এক ঘাটে জল খেত তাকেই দেখলে অন্যের হাতে ভর দিয়ে দাঁড়ায়, তুমি এখনো সে হিসেবে মেলাতে পারো না, মায়ের আচমকা সামরিক শাসনের খড়গ কুপ হয়ে তার আদর যেন মেলে ধরত তোমার মায়াবী বাগানে বিলাসে, আর জন্মের মতো এ অধ্যায়ে বলে যাও বাবা বাবা, তোমাকে বলা হয়নি তুমি ভীষণ ভালোবাসার মতো একজনই ছিলে, তোমার মতোই যদি হতে পারতাম বাবা, তোমার মতো যদি হতে পারতাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, বিনম্র শ্রদ্ধা।
শাসন পাবেন। অসংখ্য ধন্যবাদ তরুণ জগদীশ চমৎকার একটা অভিজ্ঞতা।